नमस्कार आमी डॉक्टर नीलांजन चैटार्जी आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। सबाई निश्चयई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आजके एकटा नतुन टपिक निये आपनादेर साथे आलोचना करब। आपनारा एटा शुनेছেন বিভিন্ন মানুষ দীর্ঘদিন যারা ভুগছেন তারা বিছানায় শুয়ে যারা দীর্ঘদিন থাকেন বা চলাফেরা করতে পারছেন না একইভাবে থাকছেন তারা এই সমস্যাটায় ভুগতে হয় তাদের এবং যখন এটা খুব সিভিয়ার আকার ধারণ করে তখন সেটা ভীষণ সমস্যা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে সেটা সারানো বা সেটাকে ডিল করা কষ্টসাধ্য হয়ে যায়। আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স তাদের বলি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা সেটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যখন নতুন ভিডিও প্রেজেন্ট করব আপলোড করব তখন যাতে সহজেই আপনারা সেটা পেয়ে যান এবং ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা আমরা টপিকটা নিয়ে ডিসকাস করি। টপিকটা হচ্ছে বেড সোর বা প্রেসার সোর। আপনারা শুনে থাকবেন যারা দীর্ঘদিন প্যারালিসিস হয়ে বিছানায় শুয়ে আছেন, যাদের স্পাইনের কোনো প্রবলেম স্পাইনাল প্রবলেম বা অন্য কোনো সমস্যায় দীর্ঘদিন শুয়ে আছেন চলাফেরা করতে পারছেন না বা হুইল চেয়ারে বসে থাকতে হয় অনেকক্ষণ, এরকম যদি সমস্যা দীর্ঘদিন ধরে তারা ফেস করেন তাহলে বেড সোর বা প্রেসার সোরের সম্মুখীন হতে হয়। এটা কখন হচ্ছে? যখন ব্লাড সাপ্লাইটা ব্লাড ফ্লো যেটা হচ্ছে আমাদের চামড়াতে সেটা যখন কমে যাচ্ছে বা সরবরাহ ব্যাহত হচ্ছে তখন বেড সোর এই কন্ডিশনটা ডেভেলপ করছে। যেটা হচ্ছে কি ল্যাক অফ ব্লাড ফ্লো। যখন চামড়াতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে না বা রক্ত সরবরাহ ব্যাহত হচ্ছে, ল্যাক অফ ব্লাড ফ্লো প্রেসার উন তৈরি করছে, যার ফলে এই বেড সোরের কন্ডিশনটা তৈরি হচ্ছে। 2 থেকে 3 ঘন্টা যদি এইভাবে থাকা যায় মানে বিছানায় একই জায়গাতে প্রেসার দিয়ে ইমোবিলাইজ মুভমেন্ট হচ্ছে না সেখানটায় থাকা যায় তাহলেই সেখানে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়, বেডসোর কন্ডিশনটা ডেভেলপ করতে পারে। এর ফলে কি হয় যে আমাদের যে এপিডার্মিস চামড়ার উপরিভাগে যে সেল আছে সেগুলো মরে যায় বা মৃত হয়ে যায় এবং তার ফলে জায়গাটা আস্তে আস্তে রংটা পাল্টাতে থাকে। এটা কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে? এটা শুরুতেই বললাম যে যারা ইমোবিলাইজড হয়ে থাকছে দীর্ঘদিন বিছানায় শোয়া অবস্থায় থাকছে চলাফেরা করতে পারছেন না তাদের ক্ষেত্রে এটা হচ্ছে। যেখানে পজিশন চেঞ্জ করতে পারেন না একইভাবে থাকতে হয়, এর ফলে কি হয় যে স্কিনের ড্যামেজ হয়, স্কিনের যে আন্ডারলাইং টিস্যু আছে সেটা নষ্ট হয়ে যায়। একটা কনস্ট্যান্ট প্রেসার পড়ে স্কিন সারফেসে এপিডার্মিসে, যার ফলে সেখানে ব্লাড ফ্লোটা ব্যাহত হয়। এটাকে আমরা বেড সোরের সাথে আবার প্রেসার সোরও বলে থাকি। এর যে প্রিকন্ডিশন যেটা বললাম যে প্যারালিসিস হলে হয়, স্ট্রোক হয়েছে তারপরে প্যারালিসিস হয়ে দীর্ঘদিন শুয়ে আছেন তাদের ক্ষেত্রে এটা হয়, বা স্পাইনের কোনো প্রবলেম উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে এটা হতে পারে, ডায়াবেটিস থাকলে এটা ট্রিগার করে। সাধারণভাবে কোন এরিয়াতে এটা হতে পারে? হিপ বা কোমর, স্যাক্রাম বা টেলবোনের জায়গাটা সেইখানে হতে পারে, লাম্বার রিজিয়নটা কোমরের অংশের দিকটা এখানটায় হতে পারে, এলবো জয়েন্টের এখানে হতে পারে, শোল্ডার কাঁধ এই অংশে হতে পারে, আবার হিল গোড়ালি এই অংশ হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণভাবে আমরা কি ধরনের সিমটমস দেখি? প্রথমে লাল হয়ে যাচ্ছে জায়গাটা, তারপরে আস্তে আস্তে নীলচে বা একটু কালচে ধরনের হয়ে যায় রংটা। কেন হচ্ছে? যেহেতু সেখানে ব্লাড সাপ্লাইটা কমে আসছে। আর এর সাথে অন্য সিমটমস যেগুলো দেখা যাচ্ছে খুব চুলকোয়, ইচিং হয়, ব্লিস্টার বা ছোট ছোট উদ্ভিদ জাতীয় জিনিস দেখা যায় এপিডার্মিসে বা স্কিনের সারফেসের উপরে। অনেক সময় পাস বা পুজ ডিসচার্জ হতে পারে, অফেন্সিভ অর্ডার দুর্গন্ধযুক্ত। এবং যদি খুব সিভিয়ার হয়ে যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এরকম যদি হয়ে যায় বেডসোরটা ডিপ রুটেড হয়ে যায় তাহলে মাসল বা বোন এফেক্টেড হয়, সেটা খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে ক্ষেত্রে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে সেটাকে সারিয়ে তুলবার ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যাটা বাড়তে থাকবে। কিছু হোমিওপ্যাথিক ওষুধ খাবার পরামর্শ দেব আপনাদের, এই বেড সোর বা প্রেশার সোরকে যাতে কন্ট্রোল করা যায় বা একে কিছুটা এর হাত থেকে কিছুটা নিজেদের ভালো রাখা যায়। আর্নিকা এই ওষুধটা খুবই ভালো কাজ করে। এটা কখন পাওয়া যায়? যখন একটু স্কিনের কালারটা নীলছে বা কালো হয়ে গেছে, কনস্ট্যান্ট প্রেশার পড়ছে, পেশেন্ট শুয়ে আছে, স্কিনের কালারটা আস্তে আস্তে লাল থেকে নীলছে বা কালোর দিকে টার্ন নিয়েছে, এক্ষেত্রে আর্নিকা ব্যবহার করতে পারেন আপনারা। এবং খুব ব্যথা আছে জায়গাটা, সোরের জায়গাটা, বেড সোরের জায়গাটা, প্রেশার সোরের জায়গাটা চুলকোয়, এই ওষুধটা খেলে এই ব্ল্যাকিশ প্যাচ বা ব্লুইশ যে এরিয়াটা সেটা আস্তে আস্তে কমে যায় এবং ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং নর্মাল কালারের দিকে নিয়ে যায়। প্রেশার সোরকে কন্ট্রোল এবং প্রেশার সোরকে কন্ট্রোল করে। আরেকটা ওষুধ বলবো এপি স্মেল, এটা রোজ কালার বেড সোর, তার সাথে জ্বালা আছে, স্টিঞ্জিং পেন, ফুল ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা, বিছানার গরমে এটা বেড়ে যায় বা কোনো গরম ঘরে এটা বেড়ে যায়। আরেকটা ওষুধ পায়োনিয়া, এটা খুবই ভালো ওষুধ। বেডসোরটা ক্ষেত্রে স্যাক্রামে বা লাম্বার রিজিয়ানে হচ্ছে, স্যাক্রাম বা কক্সিক্স এরিয়াতে হচ্ছে, আলসারেটিভ কন্ডিশন, ক্ষতটা অনেকটাই ডিপ রুটেড এবং প্রচন্ড ব্যথা, নীলচে বা কালো এরকম হয়ে গেছে, লাল থেকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে, চুলকোয় জায়গাটা, এফেক্টেড এরিয়াটা চুলকোচ্ছে, ব্যথা অনুভব করে পেশেন্ট খুবই, এরকম যদি কন্ডিশন হয় তাহলে আপনারা পায়োনিয়া এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আরেকটা ওষুধ হেপার সাল্ফ, এখানে প্রচন্ড জ্বালা আছে এবং স্টিঞ্জিং পেন, হুল ফোটানোর মতো ব্যথা এবং রক্ত পুজের সাথে গড়িয়ে পড়ে। এই যে চারটে ওষুধ বললাম প্রত্যেকটা 30 পোটেন্সিতে নেবেন এবং 30 ml প্যাকে নেবেন, নিয়ে 30 ml থেকে 20 ml নেবেন, নিয়ে মিক্স করবেন। 20 ml মিক্স করে একটা 100 ml খালি বটলে মিক্স করে রাখবেন, শেক করবেন। এবং কিভাবে খাবেন? অ্যাকিউট কেস হলে 2 drops 4 times ডেইলি এইভাবে খেতে হবে। যে কোনো কোম্পানির আপনারা খেতে পারেন, SBL, ডক্টর একোয়েক, WSI। এছাড়া এফেক্টেড এরিয়াতে ক্যালেন্ডুলা মাদার টিংচার, এটা 30 ml নেবেন এবং জায়গাটাকে পরিষ্কার করে ড্রেসিং করে এটা তুলোর মধ্যে ওষুধটা নিয়ে 10 ফোঁটা থেকে 15 ফোঁটা ওষুধটা নেবেন, যতটা জায়গা আছে সেই অনুযায়ী। যদি জায়গাটা অনেকটা থাকে তাহলে আরেকটু নিতে হবে, 20 ফোঁটার মতো নিতে হবে, 20 ড্রপের মতো নিতে হবে। পুরোটাকে পাতলা করে নিয়ে জায়গাটাকে ড্রেসিং করবেন, প্রথমে একবার করবেন, তারপরে সেটাকে রেখে আবার সেকেন্ড টাইম পুরোটায় ওষুধটা লাগিয়ে জায়গাটাকে ভালো করে লাগিয়ে রাখবেন। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসেবে ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনারা ব্যবহার করবেন, যতদিন না পর্যন্ত বেডসোরটা আস্তে আস্তে কমে। আশা করি আপনারা ভালো থাকবেন। তার সাথে অবশ্যই দেখে নিতে হবে অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল রাখতে হবে যদি কারো ব্লাড সুগার থাকে। তাছাড়া অন্যান্য সমস্যা যদি কিছু থাকে তার ট্রিটমেন্ট করতে হবে এবং যদি সিরিয়াস কন্ডিশন বা সেরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে হসপিটালে বা ডাক্তারবাবুর নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন, সেখানে গিয়ে দেখিয়ে চিকিৎসা করবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।